বাবুর সামনে নাটক করবি নইলে না পুরো গরম রড পুরো ভেতরে ঢুকিয়ে দেব, নিচে আর কিছু ঢোকাবার লায়ক থাকবি না বলে রাখলাম। আর শোন, বাবুর কাছে না লক্ষ্মী সানি লিওনির মতো থাকবি, বুঝেছিস? যখন যার সঙ্গে যেতে বলবে তার সঙ্গে যাবি, যার সঙ্গে শুতে বলবে তার সঙ্গে শুবি, ইচ্ছে মতো ফুর্তি করবি, মিষ্টি সোনা হয়ে থাকবি, বুঝলি? নইলে বাপ তোকে। আপনি এসে গেছেন, মাল একদম রেডি, হারছি মাল, আপনার ব্যবসা পুরো মালামাল করে দেবে। সালাম সাহেব, নমস্কার স্যার। পুরো 15 লক্ষ টাকা আছে তো স্যার? না, তবে 5 লক্ষ বেশি আছে। মানে 20 লক্ষ টাকা আছে। কেন স্যার এত বেশি কেন? ভালো মাল ঠিকঠাক মতো আমার হাতে তুলে দেওয়ার জন্য। এই কবছর তুমি আমার জন্য কত কিছু করেছো, আর তোমার ওই ছোট্ট জমিটা বিক্রি করে আমার গ্র্যাজুয়েশনের খরচা চালিয়েছো। আজকে থেকে আমার সরকারি ট্রেনিং শুরু হচ্ছে, আমি চাকরি পেয়ে গেলেই না তোমার সব ঋণ আমি আস্তে আস্তে করে শোধ করে দেব। তুমি তো আমারই, তাহলে এসব ঋণ শোধ এসবের কথা আসছে কেন বলো? হ্যাঁ, মা পৃথিবী থেকে চলে যাওয়ার পর থেকে তুমি তো আমার সব বলো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। বলছিলাম যে আমার একটা মোবাইলের খুব দরকার, কি করি বলো তো? মোবাইল? তাহলে তুমি একটা কাজ করো না। কি? তুমি আমার মোবাইলটা নিয়ে নাও না। দেখো, আমি তো টিউশনই করি, আমার এই মোবাইল কি কাজে লাগবে? ধরো নাও। থ্যাংক ইউ সোনা, আমি কাজ পেয়ে গেলে আমি তোমাকে তোমার মোবাইলটা ফেরত দিয়ে দেব। আরে বাবা,
তোমাকে এটা ফেরত দিতে হবে না, আর তোমাকে এইসব নিয়ে কোনো কিছু ভাবতেও হবে না। তুমি শুধু মন দিয়ে ট্রেনিং করো। আর শোনো, ছুটির পর আমি নিতে আসছি। হ্যাঁ ঠিক আছে, আমি এলাম। হ্যাঁ হ্যাঁ এসো, টাইমলি চলে এসো। হ্যাঁ আসবো। হ্যাঁ যাবে তো, আবার সকাল সকাল দিয়েও যাবে। শোনো বলছি, অনেকটা রাস্তা তো, আমার হেঁটে যেতে পায়ে খুব ব্যথা করে, তাই আমি ওর সাইকেলে করে যাচ্ছি। এই চলো তো, চলো। এই রোববার দিন ছুটি আছে, আমাকে একটু মেলায় নিয়ে যাবে গো, চুড়ি কিনে দেবে। বলছি শোন না, আমার কাছে যা জমানো টাকা ছিল এই টাকাই আপাতত আছে, এটা রাখ, আমি তোকে মাসে মাসে দিয়ে দেবো, বিশ্বাস কর আমাকে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চিন্তা করিস না, তোকে তো চিনি আমি, একই পাড়ায় বাড়ি সবার, কোনো অসুবিধা নেই, নিয়ে যাবে, সাইকেলটা তো বোনেরই, বাড়িতে পড়েছিল, তুই নিয়ে যাও, অসুবিধা নেই কোনো। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, অসুবিধা নেই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসছি রে। হুম হুম যা। ধর পয়সা কম বলে তুমি লেডি সাইকেল কিনলে, এখন থেকে তোমাকে আর অন্যের সাইকেলে যেতে হবে না। তোমার সাইকেল কেনাতে আমার কত সুবিধা হলো বলো তো। তোমার জীবনে যা যা প্রয়োজন সব আমিই মেটাবো, তোমার কোনো চিন্তা নেই, শুধু আমাকে একটা ভালো চাকরি পেতে দাও। চাকরির পয়সায় আর আজকাল কি হয় বলো, আমার জীবনের স্বপ্নগুলো তো অনেক অনেক বড়। তুমি স্বপ্ন দেখো, আর তোমার স্বপ্ন আমি পূরণ করব, নাম কারণ তুমি তো আমার স্বপ্ন। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু সময় মতো, আমার হেঁটে যেতে একদম ভালো লাগে না। ঠিক আছে চলে আসবো। ঠিক আছে আসছি, টাটা। ওকে। সম্রাট শোনো, আমার না প্রচন্ড তাড়া আছে, আমার ট্রেনিং এর জন্য এদিকে ওদিকে ছুটতে হচ্ছে, তোমার এই সাইকেলে করে ঢিক ঢিক করে চললে আমার চলবে না, তাই আমি রনর সাথে যাচ্ছি ওর বাইকে করে, তোমাকে আর কষ্ট করতে হবে না। এই চলো, বসো ডালিং, বসো, চলো লেডিস, কালকে থেকে না দুদিকে পা দিয়ে বসবো।